হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে সিক্স সেমিস্টারে ইতিহাস ওনার সাবজেক্টটি নিয়েছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলেছি সিসি ফরটিন পেপারে গুরুত্বপূর্ণ এসে কিউ কোশ্চেন উইথ অ্যান্সার এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও অবশ্যই তোমরা পনেরোটি এসে কিউ কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে চলো বেশি দেরি করবো না গুরুত্বপূর্ণ এসে কিউ কোশ্চেন উইথ অ্যান্সার আমরা দেখে নেবো তোমরা দেখে নাও কবে পর্ ডাম সম্মেলন অনুষ্ঠিত হয় অ্যান্সবে উনিশশো পঁয়তাল্লিশ সালে ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন অ্যানসবে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল সিয়েটো কবে গঠিত হয় উনিশশো সালে ওয়ার্স চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে ইউরোপের কোন দেশ মলটপ পরিকল্পনা গ্রহণ করেছিল অ্যানসবে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয় উনিশশো সালে হোস চি মিন কে ছিলেন এসবে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন হো চি মিন কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন হবে জন এফ কেনেডি ক্যানাডি হবে জন এফ কেনেডি কোন দেশের বিরুদ্ধে আলজেরিয়ার মুক্তি সংগ্রাম সংগঠিত হয়েছিল ফ্রান্সের বিরুদ্ধে কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন দুটি দেশের বৈদেশিক সম্পর্ককে উনিশশো সত্তরের দশকে পিং পং কূটনীতি বলা হয়েছিল চীন ও আমেরিকাকে ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মিকাইল গর্বাচেপ কে ছিলেন সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন মিকাইল গর্বাচেপ নেলসন ম্যান্ডেলা কে ছিলেন অ্যানসবে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন নেলসন ম্যান্ডেলা নারীবাদী লেখিকা বেটি ফ্রিডেন রচিত একটি গ্রন্থের নাম লেখো অ্যান্সবে ফেমিনিন মিস্টি মিস্টিক অ্যান্সার হবে ফেমিনিন মিস্টিক পরবর্তী কোয়েশ্চেন কী হয়েছে তোমরা দেখেন দ্য এজ অব এক্সট্রিমস দ্য শর্ট টোয়েন্টি সেঞ্চুরি উনিশশো চোদ্দো থেকে উনিশশো একানব্বই গ্রন্থের রচয়িতাকে অ্যান্সার হবে এরিক হব সম অ্যান্সার হবে এরিক হব সম পরবর্তী কোয়েশ্চেন কী রয়েছে তোমরা দেখেন উত্তর ও দক্ষিণ কোরিয়া সংঘর্ষ বাঁধে কবে অ্যান্সার হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরবর্তী কোয়েশ্চেন চীনে কমিউনিস্ট পার্টি শাসন কোন বছর প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব কবে গৃহীত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলন কবে হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পূর্ব ও পশ্চিম জার্মানি কবে ঐক্যবদ্ধ হয় উনিশশো নব্বই খ্রিস্টাব্দে মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা পরবর্তী কোশ্চেন কমিউন ফর্ম গঠনের উদ্দেশ্য কি কমিউনিস্ট পার্টি কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা কার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভিয়েতনাম গড়ে ওঠে হো চি মিনের নেতৃত্বে প্রতিযোগিতামূলক সবস্থানের নীতির প্রবক্তাকে ক্রুসচেপ অ্যান্সার হবে ক্রুসচেপ তৃতীয় বিশ্ব কোন কোন দেশ নিয়ে গঠিত এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার স্বাধীনতা প্রাপ্ত দেশগুলিকে নিয়ে গঠিত এন এ এম এর পুরো নাম কি নন অ্যালায়েন মুভমেন্ট জাতিপুঞ্জ মানবাধিকার সংক্রান্ত ঘোষণা জারি করা হয় কবে অ্যান্সার হবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সুকর্ণ কে ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ছিলেন সু করোনো এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশের নাম লেখো আমেরিকা পরবর্তী কোশ্চেন সারকে প্রথম সভাপতির নাম কি হোসেন মোহাম্মদ এরশ ডিএনবিএন ফোর যুদ্ধ সংগঠিত হয় কবে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পি ও কবে গঠিত হয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে জিওনিস্টদের সংগঠনের সভাপতি কে ছিলেন বেন গুরিয়েন হবে বেন গুরিয়েন পরবর্তী কোশ্চেন স্বাধীন ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি কে হন হবে ডক্টর ওয়াইসম্যান অ্যান্স হবে ডক্টর ওয়াইসম্যান পরবর্তী কোশ্চেন প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংগঠিত হয় অ্যান্স হবে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ডব্লিউ টি ও পুরো নাম কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন উনিশশো পঁচানব্বই সালে স্থাপিত হয় জি এ টি এর পুরো নাম কি জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড পরবর্তী কোশ্চেন ন্যাটো কবে গঠিত হয় উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কোন সালে হয়েছিল উনিশশো সালে হো চিমিন ছিলেন ভিয়েতনামের একজন কমিউনিস্ট নেতা কোন বছর হাঙ্গেরীয় সংকট দেখা দিয়েছিল উনিশশো সালে কার নেতৃত্বে চীনের সাংস্কৃতিক বিপ্লব পরিচালিত হয় অ্যান্সার হবে মাও সেতুংয়ের নেতৃত্বে কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পিএলও বা প্যালেস্টাইন মুক্তি মর্চার প্রতিষ্ঠাতা কেছিলেন অ্যান্সার হবে ইয়াসির আর আরাফত অ্যান্সার হবে ইয়াসির আরাপদ পরবর্তী কোশ্চেন কঙ্গো কবে স্বাধীন হয়েছিল উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনে নেতা কেছিলেন অ্যান্সার হবে নেলসন ম্যান্ডেলা পরবর্তী কোশ্চেন এক বিশ্বের উত্থান কোন দেশকে প্রবল শক্তিশালী করে তুলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে কোন বছর ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে সুয়েজ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি কে ছিলেন অ্যান্সার হবে গামাল আব্দেল নাসের পরবর্তী কোয়েশ্চেন কিউবা সংকট কবে দেখা দিয়েছিল অ্যান্সার হবে উনিশশো সালে আরব লীগ কবে গঠিত হয় অ্যান্সার হবে উনিশশো সালে পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নেতা ছিলেন অ্যান্সার হবে হো চি মিন পরবর্তী কোশ্চেন ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল মিশর ও সিরিয়া নেতৃত্বাধীন জোড ও ইসরায়েলের মধ্যে চীনে গণপ্রজাতন্ত্র কবে স্থাপিত হয়েছিল উনিশশো সালে সবি ত কমিউনিস্ট পার্টির তিনশোতম সম্মেলনে কোন সোভিয়েত নেতার অবদান অস্বীকার করা হয়েছিল অ্যানসবে স্ট্যালিন অ্যানসবে স্ট্যালিন কোন বছর বিশ্ব ব্যাংক গঠিত হয় উনিশশো চুয়াল্লিশ সালে অ্যানসভ উনিশশো সালে ইয়াসের আরাফত কে ছিলেন একজন ফিলিস্তানি নেতা ছিলেন ইয়াসের আরাফত মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন অ্যানসবে আমেরিকার নাগরিক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মার্টিন লুথার কিং বা জুনিয়র বলা হয়ে থাকে আরব ইসরায়েলের মধ্যে অশ্ল শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় উনিশশো তিরানব্বই সালে গ্লাস্তস্ত কোথাটির অর্থ কি মুক্ত চিন্তা পরবর্তী কোশ্চেন কে ছিলেন অ্যান্সবে প্রাক্তন রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন উনিশশো থেকে নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত গ্লাস নীতি কে ঘোষণা করেন অ্যান্সবে মিকাইল গর্বাচে পরবর্তী কোশ্চেন বান্দুং সম্মেলন কবে হয় উনিশশো পঞ্চান্ন সালে কবে কাদের মধ্যে সিমলা চুক্তি হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে ঠান্ডা লড়াই কোথাটি প্রথম কে ব্যবহার করেন বার্নাট বারুচ অ্যান্সার হবে বার্নার্ড বারুচ কবে কার নেতৃত্বে কমেন কন গড়ে ওঠে অ্যান্সার হবে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাশিয়ার নেতৃত্বে পরবর্তী কোশ্চেন কোন এশীয় দেশ ওয়ার্স চুক্তি সদস্য ছিলেন অ্যান্স হবে চীন অ্যান্সার হবে চীন বার্লিন পাচির কবে তৈরি করা হয় অ্যান্সার হবে উনিশশো খ্রিস্টাব্দে বুলগানিন কে ছিলেন অ্যান্সবে একজন সোভিয়েত রাজনীতিবিদ বা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন পরবর্তী কোশ্চেন কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি কে নির্মাণ করেন অ্যান্স হবে রাশিয়া রাশিয়া দাঁতাত কি ফরাসি শব্দ দাঁতাত এর অর্থ উত্তেজনা প্রশমন ও বন্ধুত্বের পুনর্প্রতিষ্ঠা হবে উত্তেজনা প্রশমন বা বন্ধুত্বের পুনর্প্রতিষ্ঠা পরবর্তী কোশ্চেন মার্ক আর্থার কে ছিলেন হবে কোরিয়া যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রধান ছিলেন ম্যাক আর কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে কোশ্চেনটি পড়বে পরবর্তী কোশ্চেন কবে দিএন ভিএন ফু যুদ্ধ হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভিয়েতমিন কি উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী ভিয়েতমিন নামে পরিচিত মার্শাল টিটো কে ছিলেন যুগলসভিয়ার প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ছিলেন মার্শাল টিটো কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাদ্দাম হোসেন কে ছিলেন কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে অ্যান্সারটি তো আমরা দেখে ইরাকের রাষ্ট্রপতি ছিলেন সাদ্দাম হোসেন তিনি বাগদাদের কোসাই নামেও পরিচিত বেষ্টনী নীতির প্রবক্তাকে কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরটি তোমরা দেখে নাও জর্জ কেন্নান অ্যান্সার হবে জর্জ কেন্নান দুই জার্মানি পুনরায় কবে ঐক্যবদ্ধ হয় উনিশশো সালে ইউ কোন দেশের গোয়েন্দা বিমান অ্যান্স হবে আমেরিকা অ্যান্সার হবে আমেরিকা পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও স্বাধীন ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি কে হন ডক্টর ওয়াইজম্যান অ্যান্সার হবে ডক্টর ওয়াইজম্যান আলজেরিয়া কবে কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে অ্যান্স হবে ফ্রান্সের কাছ থেকে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে বেনবেল্লা কে ছিলেন অ্যান্স হবে স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন বেনবেল্লা কোন বছরকে আফ্রিকার বছর বলা হয় উনিশশো ষাট সালকে আফ্রিকার বছর বলা হয় ঘানার পূর্ব নাম কি ছিল গোল্ড কোস্ট অ্যান্সার হবে গোল্ড পোস্ট পরবর্তী কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় কবে উনিশশো সালে অ্যান্স হবে উনিশশো সালে এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমাদেরকে বলে রাখি অলরেডি সিসি ফোরটিন পেপারে টেন মার্কস ও ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিয়েছি অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে পোস্ট করা হয়ে গিয়েছে সিসি ফোরটিন পেপারে আর সিসি থার্টিন পেপারে কোন কোশ্চেন এসেছিল আমাদের দেওয়া সাজেশন থেকে আর ছোট প্রশ্নের সমাধানও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা প্লিজ সেই ভিডিওগুলি একবার হলেও দেখে নিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেপারের সাজেশন ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ